চোখ রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় একটি ঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পড়েছে এই এলাকায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় এক ঘর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে রক্তাক্ত অবস্থায়। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। আপনারা সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। বর্ধমানের তেজগঞ্জ এলাকায় একটি ঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু প্যাটেল। পিন্টু, কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, কিভাবে এই ঘটনা ঘটলো? নীলাদ্রি, দেখো এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। এখানে যেটা জানা যাচ্ছে বা এলাকার মানুষ কাছে যেটা জানতে পারা যাচ্ছে বা এখানকার যে ঘটনাটি ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 80 থেকে 85 বছর তার বয়স যেটা জানা যাচ্ছে, এবং এটাও জানা গেছে উনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু বাড়িতে তারা একা থাকতেন, কারণ ওনার ছেলে এবং তার মেয়ে তারা কিন্তু অন্য জায়গায় থাকে এবং তার ছেলে কিন্তু বাইরে কর্মের সূত্রে তারা বাইরে থাকে দুর্গাপুরে, এবং মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে বাইরে থাকে, এবং বাড়িতে কিন্তু যিনি থাকতেন একজন বয়স্ক ব্যক্তি যার নাম জানা যাচ্ছে ভূষণ দত্ত, এবং তার সঙ্গে তার ওয়াইফ থাকতেন, এবং তার ওয়াইফ কিন্তু তার আত্মীয় স্বজন বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে একটু বাইরে গিয়েছিলেন, সেখান থেকে আসার পর কিন্তু দেখেন সে মৃতদেহ ওখানে পড়ে রয়েছে। আর যদিও জানা যাচ্ছে এই পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে ঘোড়াচন্দ দত্ত মানে ওনার একটু ওয়াইফ উনি জানাচ্ছেন কি উনি যখন বাড়িতে এসেছিলেন তখন কিন্তু একটি যুবক দরজার সামনেই দাঁড়িয়ে থাকে এবং তার সাথে উনি কথা বলেন কি ব্যাপার আমার বাড়িতে আপনি কেন, তখন উনি বলেন আপনি ঘরের ভেতরে ঢুকে দেখুন, ঢুকে ঢুকে দেখলে বুঝতে পারবেন। তখনই ভেতরে ঢুকে যখনই দেখে তখনই কিন্তু তার হাজবেন্ডের দেহ পড়ে থাকতে অবস্থায় দেখতে পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়, এবং যদি এখনো পর্যন্ত উনি বুঝে উঠতে পারেননি কোনো শত্রুতা নেই এবং তার আর্থিক অবস্থা খুব যে একটা ভালো সেরকম কোনো ব্যাপার নয়, মিডিয়াম ফ্যামিলি বাড়ি, কিন্তু কে বা কালা এরকম ঘটনা ঘটালো, কিসের জন্য ঘটালো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে এলাকাবাসী যেটা দাবি রাখছে হয়তো কোনো কেউ চুরির বা কোনো সূত্রে বাড়িতে ঢুকেছিল, তাকে জোর করে হয়তো আদায় করছিল, যদি কোনো সোনা গয়না বা টাকা পয়সা থাকে সেটা হয়তো বাধা দেবার কারণে এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু এখনো পর্যন্ত ডিটেলস এখনো পাওয়া যায়নি। পুলিশ এখন তদন্ত করে দেখছে ঘটনাস্থলে এসেছেন কিন্তু বর্ধমান ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা এবং বর্ধমান থানার মেজবাবু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আছেন, এবং তারা এখন খতিয়ে এখন দেখছেন এবং এলাকাবাসীর সঙ্গে তারা কথা বলছেন, এবং বাড়িতে যারা ছিলেন তার মধ্যে কিন্তু শুধুমাত্র ওনার ওয়াইফ থাকতেন এবং যিনি মারা গেছেন সে দুজন থাকতেন, কিন্তু সূত্রের খবর যেটা জানা যাচ্ছে কারণ ওনার ওয়াইফ যেটা জানাচ্ছেন উনি কিন্তু আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং বাড়ি থেকে বেরোনোর পর ঘন্টা চারেক পর যখন বাড়িতে ঢোকেন তখন কিন্তু ওই অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়, এবং ওই বাড়িতে এক যুবক ছিল সেই যুবক কিন্তু তাকে দেখতে পায়, সেই যুবক এখনো চিহ্নিত করা যায়নি, সে কে ছিল বা কি নাম তাকে চিনতে পারেননি, পুলিশ বিষয়টা এখনো তদন্ত করে দেখছে বর্ধমান তেজগঞ্জ এলাকার। অনেক ধন্যবাদ পিন্টু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পিন্টু প্যাটেলের সঙ্গে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় ঘর থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ। যদিও কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এই মুহূর্তে ঘটনাস্থলে ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন, এবং মানুষের মধ্যেও যথেষ্ট কৌতূহল। বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি তারা এই ঘরে থাকছেন, তাদের পুত্র সন্তান যারা রয়েছেন তারা কর্মসূত্রে বাইরে থাকেন, স্বাভাবিকভাবেই বৃদ্ধ বৃদ্ধা দুই ব্যক্তি তারা এই ঘরে থাকতেন, কিন্তু যেটা জানা যাচ্ছে মৃত গোরাচাঁদ দত্তের স্ত্রী তিনি আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলেন ঘণ্টাখানেক পূর্বে, এবং তারপরই ফিরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার স্বামী। যদিও কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি, তবে এক যুবককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন, তারপর সে চলেও যায় এলাকা থেকে। কোন যুবক দাঁড়িয়েছিল এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো চিহ্নিত করা যায়নি। ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ঘর থেকে, প্রায় 80 থেকে 85 বছর বয়স জানা যাচ্ছে ওই বৃদ্ধার। হয়তো চুরি করার জন্যই কেউ প্রবেশ করেছিল কিনা সে বিষয়েও প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষজন। যদিও এলাকায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, পুলিশ সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে এই মুহূর্তে। কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা, স্ত্রী কি জানিয়েছেন গোরাচাঁদ দত্তের স্ত্রী, তারই বা কি বক্তব্য এ বিষয়ে শুনবো। আমি কিছু চিৎকার আছে আমি তো শুনে পাশে সবাই যখন ছুটে এলো তখন আমি এলাম এখানে, এসে দেখছি তো ওই যেরকম ঘরে আর কেউ ঢোকেনি,
পিষিও নিজেও ঢোকে, ওই রকম যেরকম রয়েছে এখনো ওই রকম অবস্থাতেই, কিছুই আমরা কিছুই বুঝতে পারিনি, পিষি হাও হাও করে কাঁদছে। বাড়িতে কে কে থাকতো? দুজনাই থাকতো, পিষির বিষয়ে দুজনাই থাকতো। তো মানে যখন পিষি ঢুকেছিল ভেতরে কোনো লোকজন ছিল? ভেতর থেকে সেই লোকটিতে বেরিয়ে গেল, পিষি তো বললো এই মাত্র, ভদ্রলোক যাওয়ার, যে লোকটি যাওয়ার সময় পিষিকে বলেছে দেখুন ঘরে কি হচ্ছে। আচ্ছা, তো সেই লোকটিকে পিষি কি চিনতে পেরেছেন? পিষি চিনতে পারেনি। আচ্ছা, তো কেন এরকম এসেছিল, কেন এরকম করে গেল কিছু বোঝা যাচ্ছে? তো চুরির জন্য এসেছিল, সবার সঙ্গে তো বাধা দিতে গিয়েছিল, এরকম কিছু জানে হয়তো বাড়িতে কেউ থাকে না, থাকে না, কিন্তু এটা প্রথম নয়, কারণ পিষি এর আগেও 2-3 মাস দাদাদের বাড়ি দিদিদের বাড়ি এরকম তো গেছে, তখন তো একাই থাকতে বিষয়, আর বিষয় কিন্তু অপরিচিত কাউকে মানে খুলে দেওয়ার মানুষ অত মানে ইয়েও নয়, অপরিচিত কেউ এলো দরজা খুলে দেবো এই ধরনের মানুষও কিন্তু নয়। তাহলে আজকে কিভাবে ঢুকলো? আপনার নাম? কে হন আপনি? আমার পিসি হন, আমি ওনার ভাই ছিলাম। যিনি মারা গেছেন ওনার কি নাম? আমার পিসি হচ্ছে, ওনার নাম গোরাচাঁদ দত্ত। কত বছর বয়স হবে? 84। এই এলাকাটার নাম? তেজগঞ্জ হাই স্কুল পাড়া। মানে ওকে মারা হয়েছে নাকি? আমি সকালবেলা আমি আমার বোনের বাড়িতে গেছিলাম, 3-4 মাস পর সারাদিন ছিলাম, নয়টা ছিল বাড়ি, বিকেলবেলা আমি এসেছি, আমার ভগ্নিপতি আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেল, আর আমি ঘর ঢুকতে ঢুকতে দেখি যে আমার টিভিটা দরজার দিকে সরানো, আর একটি ছেলে তাগড়াই চেহারা একটি ছেলে দরজার কাছে দাঁড়িয়ে আছে ও ঘরে, তা আমি তো ভেবেছি টিভিটার কিছু হয়েছে, আমি জিজ্ঞেস করছি কী হলো, টিভির কিছু হলো? লোকটা বলছে ঘরে ঢুকে দেখুন কী হলো, বলে ও চলে গেল। তারপরে আমি ঘরে উঁকি মেরে দেখছি আমার তারমারি তছিল আর ও। আপনার নাম? আমার নাম মিরা। আজ যে মারা গেছে তার নাম? কে হয় যে মারা যে মারা গেছে কে হয়? আচ্ছা, তো যে এসেছিল তাকে আপনি চেনেন? যে এসেছিল তাকে আপনি চেনেন? চেনেন না? আপনি যখন ঢুকলেন আপনি কোথায়, মানে কতদিন পর ঢুকলেন বাড়িতে, না কোথাও গিয়েছিলেন? আমি 4-4:30 ঢুকলাম। মানে ক ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটলো সেটা তো আমি জানি না। তুমি সকালবেলা কখন গিয়েছিলে সেটা? আমি সকাল 8টার আগে বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, যে বাড়ি কখন ঢুকলেন? বাড়ি 4টার পর। তার মাঝেই হয়েছে নাকি? তার মাঝে কিছু। কোন জায়গায় এটা? এটা তেজগঞ্জ। আপনার আর কে কে আছে স্বামী ছাড়া? আমার স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, নাতি নাতনি। কোথায় থাকে ওরা? ছেলে দুর্গাপুরে চাকরি করে। আচ্ছা, খবর দেওয়া হয়েছে আসছে। আর মেয়েরা? মেয়ে জামাই চাকরি করে কোল ইন্ডিয়াতে। ছেলের বিয়ে হয়েছে? হ্যাঁ, ছেলের বউ চাকরি। তাহলে এখানে আপনারা দুজনেই থাকতেন নাকি?